তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের 17 পৃষ্ঠায় প্যাটার্ন সম্পর্কিত যে 2 নম্বরের যে সমস্যাটি দেওয়া আছে, সেই সমস্যাটি তোমরা কিভাবে সমাধান করবা সেটি সম্পর্কে। তো এখানে 2 নম্বর দেওয়া আছে, নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। তো কয়ে দেওয়া আছে যোগ 6, খয়ে দেওয়া আছে যোগ 3, গয়ে দেওয়া আছে বিয়োগ 3 এবং ঘয়ে দেওয়া আছে বিয়োগ 4। এখন ক এবং খ এই দুটা তো যোগ চিহ্ন দেওয়া আছে, তো যোগ মানে কি? যোগ মানে হচ্ছে কি? বৃদ্ধি পাওয়া। তাহলে যোগ শব্দের অর্থ হচ্ছে কি? বৃদ্ধি পাওয়া। তাহলে ক এবং খয়ে এমন একটি প্যাটার্ন তৈরি করতে হবে যেখানে সংখ্যাগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তাহলে ক এবং খয়ে এমন একটি প্যাটার্ন তৈরি করতে হবে যেখানে সংখ্যাগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। এরপর গ এবং ঘয়ে যেহেতু বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বিয়োগ শব্দের অর্থ হচ্ছে কি? কমে যাওয়া। তো এখানে এই দুটাতে এমন একটি প্যাটার্ন তৈরি করতে হবে যেখানে সংখ্যাগুলো পর্যায়ক্রমে কমতে থাকবে। তাহলে বিয়োগ চিহ্নর ক্ষেত্রে যে প্যাটার্নগুলো, প্যাটার্নের যে সংখ্যাগুলো সেগুলো ক্রমান্বয়ে কমতে থাকবে। তো এই প্যাটার্নগুলো তোমরা কিভাবে তৈরি করবে সেটি এখন দেখে নেওয়া যাক। তো ক নম্বরে দেওয়া আছে যোগ 6, যেহেতু যোগ 6 দেওয়া আছে তাহলে এখানে এমন একটি প্যাটার্ন তৈরি করতে হবে যেখানে সংখ্যাগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। যেহেতু সংখ্যাগুলো বৃদ্ধি পাবে তাই যে কোনো একটি সংখ্যা তোমরা ধরে নিতে পারো। উদাহরণস্বরূপ যদি 4 ধরে নেই তাহলে 4-এর সঙ্গে 6 যোগ করলে হয় কত? 10। 10-এর সঙ্গে আবার 6 যোগ করলে কত হয়? 16। 16-এর সঙ্গে 6 যোগ করলে হয় 22। 22-এর সঙ্গে আবার 6 যোগ করলে হয় 28। 28-এর সঙ্গে 6 যোগ করলে হয় 34। 34-এর সঙ্গে 6 যোগ করলে হয় 40। এইরকম পর্যায়ক্রমে সংখ্যাগুলো 6 6 করে বৃদ্ধি পাবে। আবার খ নম্বরে দেওয়া আছে যোগ 3, তাহলে এখানেও এমন একটি প্যাটার্ন তৈরি করতে হবে যেখানে সংখ্যাগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে তোমরা যে কোনো একটি সংখ্যা ধরে নিতে পারো। ধরি 5, তাহলে 5 থেকে 3 বৃদ্ধি পেলে হবে 8। 8-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে হবে 11। 11-এর সঙ্গে 3 যোগ করলে হয় 14। 14-এর সঙ্গে 3 যোগ করলে হয় 17। 17-এর সঙ্গে 3 যোগ করলে হয় 20। 20-এর সঙ্গে 3 যোগ করলে হয় 23। এইরকমভাবে পর্যায়ক্রমে সংখ্যাগুলো বৃদ্ধি পাবে। এরপর গ নম্বরটা দেওয়া আছে বিয়োগ 3, তার মানে এখানে এমন একটি প্যাটার্ন তৈরি করতে হবে যেখানে সংখ্যাগুলো কমতে থাকবে। অর্থাৎ এখানে এমন একটি বড় সংখ্যা ধরে নিতে হবে যেখান থেকে এই 3 বিয়োগ করলে সংখ্যাগুলো পর্যায়ক্রমে কি? কমে যাবে। তাহলে যে কোনো একটি বড় সংখ্যা ধরে নেই, যদি বড় সংখ্যা হিসেবে ধরি 25, তাহলে 25 থেকে 3 বিয়োগ করলে হয় 22। 22 থেকে 3 বিয়োগ করলে হয় 19। 19 থেকে 3 বিয়োগ করলে হয় 16। 16 থেকে 3 বিয়োগ করলে হয় 13। 13 থেকে 3 বিয়োগ করলে হয় 10। এইরকম পর্যায়ক্রমে সংখ্যাগুলো 3-3 করে কমতে থাকবে। একইভাবে যদি ঘর নম্বরে দেওয়া আছে বিয়োগ 4, তাহলে এক্ষেত্রে আমরা যে কোনো একটি বড় সংখ্যা ধরে নিতে পারি। যদি বড় সংখ্যা 30 ধরি বা আদার্স যে কোনো সংখ্যা তোমরা ধরে নিতে পারো, তো 30 থেকে 4 বিয়োগ করলে হয় কত? 26। 26 থেকে যদি 4 বিয়োগ করা হয় 22। 22 থেকে 4 বিয়োগ করলে হয় 18। 18 থেকে 4 বিয়োগ করলে হয় 14। 14 থেকে 4 বিয়োগ করলে হয় 10। 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6। এইভাবে সংখ্যাগুলো কি পর্যায়ক্রমে কমতে থাকবে। আশা করি এই রিলেটেড যতগুলো প্যাটার্ন আছে, প্যাটার্ন সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা সমাধান করতে পারবে।